মসজিদে নববী। তথ্য রহস্যের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মসজিদে নববী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ, যা বর্তমান সৌদি আরবের মদিনায় অবস্থিত। গুরুত্বের দিক থেকে মসজিদুল হারামের পর মসজিদে নববীর স্থান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদ নির্মিত হয়। হিজরতের পর মুহাম্মদ এই মসজিদ নির্মাণ করেন। তিনি একটি উঠে চড়ে মসজিদের স্থানে আসেন। এই স্থানটি দুইজন বালকের মালিকানায় ছিল। তারা মসজিদের জন্য জায়গাটি বিনামূল্যে উপহার হিসাবে দিতে চাইলেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানটি কিনে নেন। এরপর এখানে মসজিদ নির্মাণ করেন। এর আকার ছিল 30.5 মিটার। খেজুর গাছের খুঁটি দিয়ে ছাদের কাঠামো ধরে রাখা হয়। ছাদে খেজুর পাতা ও কাদার আস্তরণ দেওয়া হয়। এর উচ্চতা ছিল 3.60 মিটার। এর তিনটি দরজা ছিল দক্ষিণে বাব আল রহমত, পশ্চিম দিকে বাব আল জিব্রিল এবং পূর্ব দিকে বাব আল নিশা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসগৃহের পাশে এই মসজিদে নির্মিত হয়েছিল। তিনি নিজে ব্যক্তিগতভাবে মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন। সেই সময় মসজিদ সম্মেলন স্থল, আদালত ও মাদ্রাসা হিসাবে ভূমিকা পালন করেছে। পরবর্তীকালের মুসলিম শাসকরা মসজিদ সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন করেছেন। 1909 খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের মধ্যে এখানে সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়। মসজিদ খাদেমুল হারাইমিন শরীফাইনের নিয়ন্ত্রণে থাকে। মসজিদ ঐতিহ্যগতভাবে মদিনার কেন্দ্রস্থলে অবস্থিত। মসজিদে নববী অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। বিধায় হজের সময়ে আগত হাজিরা হজের আগে বা পরে মদিনায় অবস্থান করেন। উমাইয়া খলিফা প্রথম আল ওয়ালিদের শাসনামলে সম্প্রসারণের সময় মুহাম্মদ এবং প্রথম দুই খোলাফায়ে রাশিদিন আবু বকর ও উমরের সমাধি মসজিদের অংশ হয়। মসজিদের দক্ষিণ পূর্বে অবস্থিত সবুজ গম্বুজ এক স্থাপনা, এটি মা আয়েশার বাড়ি। এখানে মুহাম্মদ এবং তার পরবর্তী শাসক দুজন সমাধি রয়েছে। 1279 খ্রিস্টাব্দে কবরের উপর একটি কাঠের গম্বুজ নির্মিত হয়। এটি পরবর্তীতে 1500 শতাব্দীতে কয়েকবার এবং 1817 খ্রিস্টাব্দে একবার পুনর্নির্মিত ও সৌন্দর্য বর্ধিত করা হয়। বর্তমান গম্বুজটি 1870 খ্রিস্টাব্দে উসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদ কর্তৃক নির্মিত হয় এবং 1837 খ্রিস্টাব্দে প্রথম সবুজ রং করা হয়, ফলে এর নাম হয় সবুজ গম্বুজ। উমাইয়া আব্বাসিয়া ওসমানীয় যুগ 707 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা প্রথম আল ওয়ালিদ মসজিদ সম্প্রসারণ করেন। এই কাজে 3 বছর সময় লেগেছিল। মসজিদের জন্য কাঁচামাল বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে সংগ্রহ করা হয়। মসজিদের এলাকা উসমানের সময়ের 5094 বর্গমিটার থেকে বৃদ্ধি করে 8672 বর্গমিটার করা হয়। মসজিদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের আবাসস্থলগুলো আলাদা করার জন্য দেওয়াল নির্মিত হয়। মসজিদ ট্রাপিজয়েড আকারে নির্মিত হয়, যার দৈর্ঘ্য ছিল 101.76 মিটার। মসজিদের উত্তরের একটি বারান্দা যুক্ত করা হয়। এছাড়াও এ সময় 4টি মিনার নির্মিত করা হয়। আব্বাসীয় খলিফা আল মাহদি উত্তর দিকে মসজিদের 50 মিটার সম্প্রসারণ করেন। মসজিদের দেওয়ালে তার নাম উৎকীর্ণ করা হয়। ইবনে কুতাইবার বিবরণ অনুযায়ী খলিফা আল মামুদ এতে কাজ করেছেন। আল মুতাওয়াক্কিল মুহাম্মদের সমাধির বাইরে মার্বেল পাথর ব্যবহার করেন। আল আশরাফ কানসু আল গাউরি 1476 খ্রিস্টাব্দে তার সমাধির উপর পাথরের গম্বুজ নির্মাণ করেন। মুহাম্মদের সমাধি মসজিদের দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি গম্বুজের নিচে অবস্থিত, যা 1817 খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় মাহমুদের শাসনামলে নির্মিত হয়। 1837 খ্রিস্টাব্দে গম্বুজের সবুজ রং করা হয় এবং এরপর থেকে এর নাম সবুজ গম্বুজ হয়। সুলতান প্রথম আব্দুল মাজিদ 1849 খ্রিস্টাব্দে মসজিদ পুনর্নির্মাণ কাজ শুরু করেন। সময় লেগেছিল 13 বছর। মসজিদ 2 স্তর বিশিষ্ট এবং আয়তাকার। উসমানীয় নামাজের স্থানটি দক্ষিণমুখী। এতে সমতল ছাদ এবং বর্গাকার ভিত্তির উপর 37টি চলাচল সক্ষম গম্বুজ রয়েছে। গম্বুজের নিচের খোলা স্থানে ভেতরের স্থান আলোকিত করে। গম্বুজ সরিয়ে ছায়ার ব্যবস্থাও করা হয়। এছাড়া প্রাঙ্গণে থাকা স্তম্ভের সাথে যুক্ত ছাতাগুলো খুলে দিয়ে ছায়ার ব্যবস্থা করা হয়। মসজিদের চারপাশের বাঁধানো স্থানেও নামাজ পড়া হয়, যাতে ছাতা সদৃশ্য তাঁবু রয়েছে। জার্মান স্থপতি মাহমুদ বদরাস ও তার প্রতিষ্ঠান এই গম্বুজ ও ছাতাগুলো নির্মাণ করে। রয়েছে রিয়াদুল জান্না। মসজিদের মধ্যে ছোট কিন্তু বিশেষ এলাকা রয়েছে, যা রিয়াদুল জান্না, জান্নাতের বাগান বলে পরিচিত। এটি মুহাম্মদের সমাধি থেকে তার মিম্বর পর্যন্ত বিস্তৃত। আগত তীর্থযাত্রীরা এখানে দোয়া ও নামাজ আদায়ের চেষ্টা করেন। এখানে প্রবেশের সবসময় সম্ভব হয় না, বিশেষত
হজের সময় মানুষ অনেক বেশি হওয়ার কারণে রিয়াদুল জান্নাকে জান্নাতের অংশ হিসেবে দেখা হয়। সাহাবী আবু হুরাইরা থেকে বর্ণিত যে মুহাম্মদ তার ঘর থেকে মিম্বর পর্যন্ত স্থানকে জান্নাতের অংশ বলেছেন। রওজে মসজিদের সাথে অবস্থিত এখানে মুহাম্মাদের এবং প্রথম দুই খলিফা আবু বকর ও উমরের সমাধি রয়েছে। মিহরাব, মসজিদের তিনটি মিহরাব রয়েছে, এর মধ্যে একটি মুহাম্মাদের সময় নির্মিত হয় এবং বাকিগুলো পরবর্তী সময় নির্মিত হয়। মিম্বর, রাসূলুল্লাহ সাল্লামের কর্তৃক ব্যবহৃত মূল মিম্বরটি খেজুর গাছের কাঠ দিয়ে নির্মিত হয়েছিল, পরে এর স্থলে অন্য মিম্বর বসানো হয়। 629 খ্রিস্টাব্দে একটি তিন ধাপ বিশিষ্ট সিঁড়ি যুক্ত করা হয়। খলিফা আবু বকর ও উমর এবং রাসূলুল্লাহ সাল্লামের প্রতি সম্মান দেখিয়ে তৃতীয় ধাপে পা রাখতেন না। তৃতীয় খলিফা উসমান এর উপর একটি গম্বুজ বসান এবং বাকি ধাপগুলো আবলুজ কাঠ দিয়ে মুড়ে দেন। 1395 খ্রিস্টাব্দে প্রথম বাইবার্স মিম্বরটি সরিয়ে নতুন মিম্বর স্থাপন করেন এবং 1417 খ্রিস্টাব্দে শাইখ আল মাহমুদী নতুন মিম্বর স্থাপনা করেন। 1500 শতাব্দীর শেষের দিকে কায়কবে মার্বেলের মিম্বর স্থাপনা করেন। 2013 খ্রিস্টাব্দের আগস্টেও এটি মসজিদে ব্যবহৃত হয়েছিল। মিনার, প্রথম মিনারগুলো 26 ফুট উঁচু ছিল যা ওমর কর্তৃক নির্মিত হয়। 1307 খ্রিস্টাব্দে মুহাম্মদ ইবনে কালাউন বাব আল সালাম নামক মিম্বর স্থাপনা করেন। পরে চতুর্থবারে রাসূলুল্লাহ সাল্লাম এটি সৌন্দর্য মণ্ডিত করেন। 1994 খ্রিস্টাব্দের সংস্কার কাজের পর মোট মিনারের সংখ্যা দাঁড়ায় 10, যেগুলো 104 মিটার উঁচু। মিনারগুলোর উপর নিচ ও মধ্যম অংশ যথাক্রমে সিলিন্ডার, অষ্টভুজ ও বর্গাকার। ধন্যবাদ দর্শক এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।